যশোরে বেনাপোলে ফেন্সেডিল ও ভারতীয় বিভিন্ন মালামাল সহ আটক এক। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখছি আমি শিউলি, সাথে আছেন এস রহমান। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যশোরী বেনাপোল দুর্গাপুর মেহগনি বাগান থেকে 277 বোতল ফেন্সিডিল ও ভারতীয় মালামাল সহ মোহাম্মদ শফিকুলকে আটক করেছে বেনাপোল পোর থানা পুলিশ। আটক শফিকুল যশোরী কৃষ্ণমাটি পুলের হাট এলাকার হাবিবুর রহমানের ছেলে। বুধবার সকালে বেনাপোল পোর থানা পুলিশের এসআই নাজমুল ও এএসআই সৈয়দ শাহিন ফরহাদ গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর মেহগনি বাগানে অভিযান চালিয়ে 277 বোতল ভারতীয় ফেন্সিডিল, শাড়ি ও বিভিন্ন মালামাল সহ একজনকে আটক করে। বেনাপোল পোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর থানা দুর্গাপুর এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিল, শাড়ি, শুটিং শাড়ি ও বিভিন্ন মালামাল সহ শফিকুল নামে একজনকে আটক করি। সংবাদের ভিত্তিতে আমরা বেনাপোল পোর থানার দুর্গাপুর এলাকা থেকে 277 বোতল ফেন্সিডিল সহ শাড়ি, তারপরে শুটিং শাটিং এর কাপড় ও অন্যান্য অবৈধ মালামাল সহ আমরা শফিকুল নামে একজনকে আটক করি। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।